হ্যালো বন্ধুরা, দুই বোনের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবার ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিতই পিঠের একটি রেসিপি। তো তার জন্য কি কি লাগছে চলো দেখে নিই। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার নুন আর চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি চালের গুঁড়োটার মধ্যে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু অল্প জল দিয়ে মেশাতে থাকব, জলের পরিমাণটা বেশি হয়ে গিয়ে যদি পাতলা হয়ে যায় তখন কিন্তু পিঠেটা ভালোভাবে উঠবে না। আমি এভাবে বারে বারে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। ছোট কি দেখছিস তুই? পিঠে দেখছি। হ্যাঁ, কে খাবে পিঠে গুলো? তুমি খাবে না? কি খাবে তাহলে দেবী? ভাত। আমি কি খাবো? তাই তুমি ভাত খেতে বেশি পছন্দ করো? হ্যাঁ রে। ঠিক আছে, তাহলে পিঠে গুলো কে খাবে? দাদা ভাই। তোর নাম কি বল, তোর নাম কি বল? আচ্ছা তুমি সবাইকে বলো তো, তোমার ফ্রেন্ডদেরকে তোমার নামটা বলো তো, তোমার কি নাম বলো তো? এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। শুনতেই পাচ্ছেন, একটু বলো। সবাদের বাবা তাই হয় নাই ভাই? তুমি ভালো ছেলে তো? চালটাকে, চালের গুঁড়োটাকে এভাবে ভিজিয়ে নিয়েছি। দেখো কতটা গাঢ় গাঢ় করেছি, খুব বেশি পাতলা কিন্তু করতে হবে না, তাহলে কিন্তু পিঠেটা উঠবে না। ঠিক এরকমই গাঢ় গাঢ় করতে হবে। তোমরা দেখো ঠিক কিরকম হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব 30 মিনিট। চালের গুঁড়োটা ভিজতে ভিজতে এবার আধা ঘন্টার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি দুধ। এর মধ্যে আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। দুধটা এখানে বসিয়ে দিয়েছি জাল করে নেবার জন্য। দুধটা আমার ফুটতে শুরু করেছে, দেখো দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। একটু এলাচ দাও তো মা। এবার এই গরম দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি 5টা এলাচ। এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, এর কারণে স্মেলটা খুব সুন্দর হবে। এবার এলাচটাকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে। এখানে নিয়ে নিয়েছি গুড়। এখানে এবার গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেজুরের গুঁড়ি পাটালি করে দেওয়া, পাটালিটাকে ভেঙে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী তোমরা গুড়টা দেবে। এবার এভাবে নেড়ে নিতে হবে একটু, যাতে গুড়টা খুব ভালোভাবে মিশে যায়। গুড়টা দেওয়ার কারণে দেখো আমার দুধের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার গুড়টা দেওয়া হয়ে গেছে, এবার আবারও দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। শীতের দিনে পিঠে খেতে তো খুবই মজা লাগে,
খুবই ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করবে, মাঝে মধ্যেই যখনই মন চাইবে তখনই কিছু না কিছু পিঠে করে খেয়ে ফেলবে, সঙ্গে আমাদেরকে একটু ডাকবে, আমরাও যেন যেতে পারি। দুধটা আমার জাল করে নেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দুধটা নামিয়ে নেব। আধ ঘন্টা পরে এবার আমি ঢাকাটা খুলে দেখছি জালটা। আধ ঘন্টা রেস্টে রাখতে রাখতে আমার এখান দিয়ে দুধটা জাল করে নেওয়া হয়ে গেল। দেখো ঘনত্বটা দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি রান্না করার জন্য চলে যাচ্ছি, মানে পিঠেটা তৈরি করার জন্য চলে যাচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছি একটা মাটির ছাঁচ, একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যার কারণে পিঠেগুলো লাগবে না, তাড়াতাড়ি উঠে আসবে। এবার এরকম হাতাই করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ঢেকে দিলাম। আঁচটা কম করে দেওয়া হয়েছে, নয়তো তলা দিয়ে লেগে যাবে। এবার আমি একটু মাঝখানে উল্টে দেখছি যে পিঠেটা কিরকম কি হয়েছে। একটু ছুরি দিয়ে নেড়ে দেখছি কিরকম কি। বেশ সুন্দর উঠে আসছে। আর একটু সামান্য হবে কিছুক্ষণ, বেশ সুন্দর উঠে আসছে। তোমরা দেখো এই রেসিপিটি তোমাদের খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবে যে চিতই পিঠের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো। পিঠেটা আরেকটুখানি হবে, সেই কারণে আমি আরেকটুখানি আবারও ঢেকে দিচ্ছি। পিঠেটা আর একটুখানি হবে, সেই কারণে আমি আর একটুখানি সময়ের জন্য আবার ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে অবস্থায় আছে, পিঠেটা স্মুথলি উঠে এলো, দেখো কত সুন্দর পিঠেটা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এইভাবেই আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। হয়ে গেছে, তুলে নাও। হয়ে গেছে, খুব স্মুথলি উঠে এসেছে।
এভাবে পিঠেগুলো আমি তৈরি করব আর গরম পিঠে গরম দুধে ভিজাতে থাকব। দিয়ে দাও একটা একটা করে। এভাবেই সবগুলো পিঠে করতে থাকবো আর দুধের মধ্যে দিতে থাকবো। এভাবে গরম দুধ আর গরম পিঠেটা একসঙ্গে যখন থাকবে পিঠেটা খুব নরম হয়ে যাবে এবং খেতে খুব টেস্টি হবে। দেখো দুধটা থেকে কীভাবে ধোয়া উঠছে। এবার ঢেকে রাখলাম। পিঠেগুলো আমি এইভাবে ভিজিয়ে রেখেছি প্রায় 7 থেকে 8 ঘন্টা। তোমরা চাইলে তোমরা বিকেলবেলা পিঠেটা করেও সারা রাত তোমরা পিঠেটাকে ভিজিয়ে রেখে দিতে পারো, তবে আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। পিঠেটা আমি এখন তুলছি। তোমরা দেখো পিঠেটা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।